চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের হাসিমারা বিমান ঘাঁটিতে 36টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত। অন্যদিকে রাফাল মোতায়েনের পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্তে নজিরবিহীন সামরিকীকরণে জোর দিয়েছে চীন। রকেট এবং সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারতের এই অত্যাধুনিক যুদ্ধ বিমানের কার্যকারিতা ধ্বংস করার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে বেইজিং। চীনের সংবাদ মাধ্যম বলছে বিমানগুলো উড্ডয়নের আগেই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালাতে পারে চীনের সেনারা। চীন ভারতের যুদ্ধ প্রস্তুতি কতটা বাস্তব, কী ধরনের প্রস্তুতি নিচ্ছে চীন ও ভারত, এসব নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অমরিনাথ। ভারতীয় গণমাধ্যম বলছে দেশটিতে ফ্রান্স থেকে মোট 36টি রাফাল যুদ্ধ বিমানই পৌঁছেছে। ফ্রান্স থেকে সৌদি আরব হয়ে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা বিমান ঘাঁটিতে 36 নম্বর রাফাল যুদ্ধ বিমান এসে পৌঁছেছে। 18টি রাফালের একটি স্কোয়াড্রন থাকছে হাসিমারাতে, অন্য স্কোয়াড্রনটি যে কোনো পরিস্থিতিতে ওড়ার জন্য তৈরি থাকছে পাঞ্জাবের আম্বালা বিমান ঘাঁটিতে। অরুণাচল প্রদেশে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষের পর রাফাল যুদ্ধ বিমান খুবই তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। হাসিমারা ভুটানের দোকলাম মালভূমি থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত। 2017 সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে 2 মাসের অচল অবস্থা চলে এই স্থানে। সড়ক ও বিমান ঘাঁটির অবকাঠামোর দ্রুত উন্নয়ন এবং ভারতীয় গণমাধ্যমে পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে এই রাফাল সংযোজনের অতি উচ্ছ্বসিত প্রতিবেদন ভারতীয়দের যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় ভারতীয় বিমানবাহিনীর মহড়া। অরুণাচল সীমান্ত বরাবর বিস্তীর্ণ এলাকার আকাশে টহল দেয় ভারতীয় যুদ্ধ বিমান। এর মধ্যে আছে সুখোই, অ্যাপাচে, মিলিটারি ট্রান্সপোর্ট বিমান। বিমানবাহিনীর দাবি এই প্রশিক্ষণ কর্মসূচিতে হাসিমারা এয়ারবেস থেকে উড়বে রাফাল যুদ্ধ বিমানও। চীনা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বলা হয় লাদাখের লে শহরে ভারতীয় SU-30 MKI এবং রাফাল যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে। অন্যদিকে ভারতকে মোকাবিলায় সীমান্তে ব্যাপক অস্ত্র ও সরঞ্জাম মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি, PLA। বিশ্লেষকরা বলছেন এই ভিডিওর মধ্য দিয়ে চীন ভারতকে এই বার্তাই দিতে চায় যে সম্মুখ সারির যুদ্ধে লজিস্টিক্স এবং অবকাঠামোতে এগিয়ে রয়েছে বেইজিং। গত 9 ডিসেম্বর অরুণাচলের তাওয়াং সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী SJয়শঙ্কর জানান চীনের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে তার দেশ। সীমান্ত অঞ্চলের স্থিতাবস্থা চীনকে একতরফাভাবে পরিবর্তন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের এই ঘোষণার পর সীমান্ত এলাকায় বাড়তি সেনা মোতায়েনের কথা জানিয়েছে বেইজিংও। তিব্বতের দক্ষিণাঞ্চলে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র সরঞ্জাম মোতায়েন করার কথাও জানায় তারা। তিব্বতে অচল অবস্থার পরপরই PLA বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে, যেখানে দূরপাল্লার রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের সক্ষমতার জানান দেয়া হয়। চীনের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভারতের অরুণাচল প্রদেশকে বৃহত্তর তিব্বত বা দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করা হয়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে ছোট একটি অল টেরেন ভেহিকেল বা ATVও চলাচল করতে দেখা যায়। PLA সেনারা সেখান থেকে নেমে আসার পর ভারী ক্যালিবার রকেট লঞ্চার নিয়ে অবস্থান নিতে দেখা যায় ওই ভিডিওতে। মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম MLRS ফায়ারিংয়ের আরেকটি ক্লিপও প্রকাশ করে চীন, যেখানে বলা হয় মিসাইল ফায়ারিং অনুশীলন করছে চীনের সেনারা। এছাড়া চীনা সেনারা WZ-7, WZ-10 এবং CH-7 কৌশলগত রিকনাইসেন্স বিমানও মোতায়েন করেছে। এই বিমানগুলো স্বাধীনভাবে চলাচল ও লড়াই করতে সক্ষম। এমনকি তিব্বত অঞ্চলে J-11 এবং J-10 সিরিজের যুদ্ধ বিমানও মোতায়েন করেছে সি সরকার। চীন বলছে ভারত যদি হাসিমারা বিমান ঘাঁটি থেকে আক্রমণ চালায় তাহলে ভারতীয় ফাইটার জেট ব্যবস্থা নেওয়ার আগেই 90 কিলোমিটার দূর থেকে দূরপাল্লার রকেট দিয়ে বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে বেইজিংয়ের। তাই ভারতকে শান্ত থাকার জন্য সতর্ক করে দিয়েছে চীন। সীমান্তে বিভিন্ন সামরিক সরঞ্জাম, কৌশলগত কমান্ড অ্যান্ড কন্ট্রোল, সেনা মোতায়েন, সোয়ার্ম ড্রোন লঞ্চার, মিসাইল সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হালকা এবং ভারী ক্যালিবারের সশস্ত্র স্বয়ংক্রিয় বন্দুক ও মানববিহীন সাজোয়া ট্যাঙ্কও মোতায়েন করেছে চীন। একটি ভিডিওতে দেখানো হয় মানববিহীন সামরিক গাড়ি ও সাজোয়া যান লাদাখের মতো একটি ভূখণ্ডে সম্মিলিত সশস্ত্র হামলা চালাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত জুহাই এয়ার শোতেও প্রায় অত্যাধুনিক সব যানবাহন প্রদর্শন করা হয়। WZ-7 সোয়ারিং ড্রাগন এবং
গ্যালাক্সি H7 UAV ড্রোনগুলো মূলত গোয়েন্দাগিরি করার জন্য মোতায়েন করা হয়েছে, যেগুলো ভারতীয় অবস্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় সহায়তা করার জন্য তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা মনে করেন ড্রোনগুলোতে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, কমিউনিকেশন ইন্টেলিজেন্স এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেমের সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, চীন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, রাডার এবং যোগাযোগ বায়ু তরঙ্গকে প্রভাবিত করে ভারতীয় সামরিক অভিযানকে প্রতিহত করছে চীন। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোনে গ্রহণযোগ্য ডেটা প্রক্রিয়াকরণ এবং সেন্সর ফিউশন প্রযুক্তিসহ অত্যন্ত উন্নত অপটিক্যাল এবং ইলেকট্রনিক সেন্সর রয়েছে। চীনের স্যাটেলাইটের সাথে যুক্ত হাই অ্যান্ড মিডিয়াম আল্টিটিউড লং এন্ডুরেন্স ক্লাস ড্রোনগুলো নিরাপদে চীনা আকাশ সীমার মধ্যে থেকে পরিচালনা করতে পারে। তবে অনেকেই আবার বলছেন ড্রোন থাকলেও সম্পূর্ণ বিজয় নিশ্চিত করা সম্ভব নয়। ভারত কীভাবে তার অপারেশন পরিচালনা করছে তার উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু তবুও চীন ব্যাপক কৌশলী বলেই মনে করেন তারা। মিরাজ 2000-এর অবসরপ্রাপ্ত পাইলট ও সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজের বর্তমান মহাপরিচালক এয়ার মার্শাল অনিল চোপড়া মনে করেন ভারতীয় বিমান ঘাঁটিগুলো ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে চীন। এজন্য যে কোনো সময় চীনা সেনারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে ধারণা তার। ভারতীয় বিমান বাহিনীর হিমালয়ের উত্তরাঞ্চলীয় সীমান্তে 25টি এয়ারফিল্ড রয়েছে, বিপরীতে চীনের রয়েছে মাত্র 11টি। তবে নিজেদের এয়ারফিল্ড বেশি থাকলেও ভারতকে বিমান হামলা এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চীনা বিমান ঘাঁটি ধ্বংস করার সুপারিশ করেন অনিল চোপড়া।